Na akman nan ki? Kou pata bobye. Mwen kou. Mwen kou. Mwen kou. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এতক্ষণে নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আমার নন্দিনই বাংলাদেশে গিয়েছে এবং কি সবাই ফ্যামিলি সহ সবাই গিয়েছে আর আজকে হচ্ছে ওকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে বিয়ের বয়স হয়েছে ছেলে পক্ষ থেকে দেখতে আসাটাই তো স্বাভাবিক তাই না তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে ওকে দেখতে আসার পরে কি হলো সবশেষে কি ছেলেমেয়ের পছন্দ হলো কিনা আর কি কি আয়োজন করেছি সেটা তো থাকছেই তো দেখতেই পারছেন এখানে কিন্তু নাস্তার টেবিল শুরুতেই হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে যেন তারা এসেই একটু মিষ্টি মুখ করতে পারে ছেলেমেয়ের পছন্দ হবে কিনা সেটা হচ্ছে পরের কথা আগে আমাদের বরিশালের মানুষের খাবারটা হাজির থাকতে হবে খাওয়া দাওয়া আগে তারপরে হচ্ছে কথা তো নাস্তার টেবিল রেডি হতে হতেই সবাই চলে আসলো বাসায় আর এদিকে হচ্ছে বড় সড় আয়োজন চলছে মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ি তারা অনেক মানুষই দেখতে আসবে আজকে প্রায় পনেরো থেকে বিশ জন তারাও হচ্ছে আমাদের মতো বড় ফ্যামিলি আর কেউ কাউকে রেখে আসলে আমরা কোথাও যেতে পারি না গেলে তো আমরা এর ব্যাপারটা বুঝতে পারি তো দেখতেই পারছেন সব কিন্তু প্লেটলেট দিয়ে একদম টেবিল সাজানো আর ওদিকে নিচে হচ্ছে বাবুরচি রান্নাবান্না করছে রান্নার জন্য বাবুরচি রাখা হয়েছে যেহেতু অনেক মানুষ আমরা নিজেরাও অনেক মানুষ সেই কারণে বাবুরচি দিয়েই বেশি পরিমাণে রান্না করানো হচ্ছে এছাড়া এমনিতেও বাংলাদেশে গেলে মাঝে মাঝে বাবুর্চির হাতে খাবার সবার খেতে ইচ্ছে করে তো শখের বসেও আমরা বাবুর্চি অনেক সময় ভাড়া করে তারপরে রান্না করাই আর এর মধ্যেই চলে আসছে আমাদের গেস্টরা তাদের খা নাস্তা খাওয়াও শেষ হয়ে গেছে আর এখন তাদেরকে হচ্ছে মেইন খাবারও দিয়ে দেওয়া হয়েছে আর সেই সাথে গল্প হচ্ছে দুই পক্ষের সব মানুষদের সাথেই তো চলেন আপনাদেরকে দেখাই আজকে মেইন খাবারের আয়োজনে কী কী আছে মেইন খাবারে বাঙালিদের যে কমন খাবার সেটা হচ্ছে পোলাও রোস্ট টিকিয়া গরুর মাংস চিংড়ি মাছ ভোনা তারপরে হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ আর রুই মাছ ভাজা আমি শিওর জানি না রুই মাছ কিনা এটা তবে দেখে মনে হচ্ছে রুই মাছ সেই সাথে বেগুন ভাজা ডিম আর সালাদ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আয়োজন কেমন হয়েছে এই আয়োজন দেখে তো মনে হচ্ছে আমি এখনই খেতে বসে পড়ি কি যে দুঃখ দুঃখের কথা আর কি বলবো এত সুন্দর আয়োজনের মধ্যে আমি নেই আসলে এবার আমি তো বাংলাদেশে যেতে পারিনি সে কারণে আমি সব মিস করেছি কিন্তু দেখেন আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু মিস করিনি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওরা আমাকে সব কিছু এ টু জেড এভাবে ভিডিও করে পাঠিয়েছে সেই কারণে তো অবশেষে সবাই খাবার খেতে বসে পড়লো যেহেতু অনেক মানুষ তো টেবিল খাট মিলিয়ে হচ্ছে সবাই বসেছে আসলে কে আগে কে পরে খাবে দুপুরবেলা সবারই হচ্ছে একসাথে খাবার খাওয়াটাই উত্তম তো সবাই বসে পড়েছে আর খাওয়া শেষে সবাইকে হচ্ছে ডেজার্টও সাফ করে দেওয়া হয়েছে ডেজার্ট হিসেবে করা হয়েছে কেক পুডিং ফালুদা জর্দা বিভিন্ন রকমের তেলের পিঠা বরিশালের স্পেশাল আরো কয়েক রকমের পিঠা যেটা ভিডিও ওরা করতে পারেনি আসলে এত মানুষের ব্যস্ততায় না করতে পারাটাই স্বাভাবিক Nama nama ni, itu <laughs> kosakubu dia. ফাইনালি সবার প্রতীক্ষিত সেই সময় মেয়ে দেখা তো মেয়ে দেখা দেখি চলছে সবাই মিলে যার যা প্রশ্ন সেটা জিজ্ঞেস করা হচ্ছে বা মেয়ের পক্ষ থেকেও ছেলে পক্ষকে কোনো প্রশ্ন থাকলে সেটা করা হচ্ছে বুঝতেই পারছেন পুরো অ্যারেঞ্জ ম্যারেজের অবস্থা তবে এই দেখা দেখাদেখি কি বিয়ে পর্যন্ত গড়াবে কি না সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন যে এই সিদ্ধান্ত কি হয়েছে তবে এই যে দেখেন সবাই মিলে আলোচনা করছে আজকের মতো আলোচনা করে সবাই বাড়ি চলে গেল এবং রাত্রবেলা চিন্তা ভাবনা করে তার পরের দিনই তারা আংটি পরানোর জন্য চলে আসলো এদিকে আমাদেরও তেমন ছিল না সবারই যেহেতু ছেলে পছন্দ হয়েছে আর তাদেরও যেহেতু মেয়ে পছন্দ হয়েছে সবাই চাচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাক আর রিং পড়ানোর সাথে সাথেই সবার মধ্যে মিষ্টি খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে দেখেন কে কাকে মিষ্টি খাওয়াচ্ছে তার কিন্তু কেন ঠিক ঠিকানা নাই আমি সেই আধা ঘন্টা ধরে সবার মিষ্টি খাওয়ানোই দেখছি

রিং পরা মিষ্টি খাওয়ানো সবকিছুই তো হলো এবার সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আজকেও তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন ছেলে মেয়ে দুজনেই কথা বলে যদি ওদের কাছে ভালো লাগে বা সব কিছু ঠিক থাকে তাইলে হয়তো আমরা সামনে আরও আগাবো তো দেখা যাক কি হয় সেই পর্যন্ত কিন্তু সবাই সাথেই থাকবেন আর আলহামদুলিল্লাহ ওদের দুজনের যে এঙ্গেজমেন্টটা হয়ে গেল সে কারণে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে আশা করছি এটাও ভালোর জন্যই হয়েছে তো আজকে ভিডিও আর বাড়াবো না গতকালকে আর আজকে মিলে কি হলো সব কিছুই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে